আজকে আমি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা ছোট ছোট খাঁচার মধ্যে পাখি পালন করে থাকেন তাদের কথা বলবো। অনেকেই এই প্রবলেমটি অতি অবশ্যই ফেস করবে, সেটা হচ্ছে যে বাচ্চা ডিম বাচ্চা করা নিয়ে। আজকে আমি আপনাদেরকে যে টিপসটির কথা বলবো সেটি হচ্ছে কিভাবে ছোট একটি খাঁচার মধ্যে আপনারা কিভাবে অতিরিক্ত পরিমাণে অনেক পরিমাণে ডিম বাচ্চা পাবেন সেই সম্বন্ধে কিছু টিপস। তো ভিডিওটি অতি অবশ্যই সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করব। আপনি এখন আমার সামনে যে লুপ্টিনো পাখিটি দেখতে পাচ্ছেন সেই পাখিটি প্রায় এক বছর ধরে ডিম দিচ্ছিল, বা ডিম থেকে কিন্তু পরিমাণ মতো বাচ্চা ফুটছিল না। এবং তারপরে আমি এই পাখিটিকে কী করে, আমি এই পাখিটিকে এরকম প্রবলেম হয়তো আপনারা অনেকেই ফেস করবেন, তো আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। এই লুপিনো পাখিটি ডিম দিচ্ছিল না, এবং ডিম থেকে ডিম দিচ্ছিল বাট ডিম থেকে বাচ্চা ফুটছিল না। তো আমি তখন কী করলাম, এই লুপিনো পাখিটিকে একটি অন্য একটি পাখির সাথে ব্রিড করিয়েছি, এবং সেই পাখিটি এখন নিচে রয়েছে। এই এই সবুজ পাখিটির সাথে ব্রিড করানো হয়েছে। এই সবুজ প্রথমে যে সবুজ পাখিটির সঙ্গে ব্রিড করাছিলাম, তো প্রথমে ভাবছিলাম বুঝি এটা হয়তো আমার ওই লুটিনো পাখিটিরই প্রবলেম, কিন্তু পরে দেখলাম না, সেটা এই সবুজ পাখিটার মানে ফিমেল পাখিটার কোনো সমস্যা ছিল না, মেল পাখিটারই সমস্যা ছিল। তো আমি যখন পাখিটি চেঞ্জ করেছিলাম তারপরেই তাদের মধ্যে যখন ব্রিড করাই, তারপরে এই সুন্দর চারটে বাচ্চাই অ্যাকচুয়ালি হতো। একটা বাচ্চা ওরা বুঝতে পারেনি, একটা ডিম এই খাঁচা থেকে ভুল করে মা পাখিটি ফেলে দেয়, এবং পরে আমি অনেক চেষ্টা করেও সেই একটি পাখি বাঁচাতে পারিনি। তাহলে আমার চারটেই লুটিনো পাখির বাচ্চা হতো। এবং এই বছরে আমি খুব ভালো ফল পেয়েছি, এবং কী কী খাবার খাইয়ে কী কীভাবে আমি এই পাখিগুলো থেকে ভালো ডিম বাচ্চা পাচ্ছি ইত্যাদি সম্বন্ধে আরও অনেক ভিডিও আমি পরবর্তী ক্ষেত্রে তোমাদেরকে জানাবো। আমার অনেক দিন ভিডিও করা হয়নি, কারণ হচ্ছে আমার নিজেরই শরীরটা ভালো ছিল না। এবং আমার এই নিচের পাখি নিচে আরেকটি খাঁচা রয়েছে, সেখানেও যদি আপনারা দেখেন এই খাঁচাটার মধ্যেও ভর্তি ডিম বাচ্চা রয়েছে, ভর্তি ডিম বাচ্চা রয়েছে। এবং এইটাতেও আরেকটি পাখি রয়েছে, সেটারও ডিম বাচ্চা রয়েছে। এই যে এই পাখিটি, এরও ভেতরেও বাচ্চা রয়েছে। তো আমার এখন ছোট একটি খাঁচার মধ্যে, এই ছোট খাঁচাটি যেটা দেখতে পাচ্ছেন তার মধ্যে ভর্তি ডিম বাচ্চা রয়েছে, এবং এখনও পর্যন্ত চারটে ডিম ফোটেনি। আশা করব সেই চারটে ডিমও ফুটবে। এই ছোট একটি খাঁচার মধ্যে দেখুন, আমি দুই বাই দুই খাঁচার মধ্যেই আমি কত সুন্দর ব্রিড করাচ্ছি। তো পাখি যদি পর্যাপ্ত পরিমাণে একটি ছোট খাঁচার মধ্যেও সব কিছু পেয়ে যায়, তাহলে তারা কিন্তু তার মধ্যেও সব কিছু করতে পারে। তো আমি ধীরে ধীরে তোমাদেরকে বোঝাবো যে বেশি বড় জায়গা করেই যে ভালো ফল পাবে তা নয়, এরকম ছোট ছোট খাঁচার মাধ্যমেও আপনারা যদি এরকম বাজিকার পাখি পালন করেন তাহলে সেখান থেকেও আপনারা সুন্দর পাখির বাচ্চা, এবং ছমাস এক বছরে আপনি ভালো পরিমাণ বাচ্চা আপনি ছোট্ট একটি খাঁচার মাধ্যমে এবং ন্যূনতম খরচার মাধ্যমে আপনি ভালো ফল পেতে পারেন।